তিনি অনার্স পেয়ে গিয়েছে একই বিষয়ে একই কলেজেই অথচ তিনশো নম্বর পাওয়া ছাত্রটি অনার্স পায়নি এই ধরনের অনেক ঘটনা ঘটে থাকে তো কেন এই ঘটনাটি ঘটে সেই সম্পর্কিত সঠিক একটি তথ্য নিয়ে আমি এখন আলোচনা করব আলোচনাটির পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো পরবর্তী সময় নিত্য নতুন এডুকেশান রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য তোমরা দেখতে পাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারপরে কোনো বিষয় না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দেবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে যে সময় যখন অনার্সের জন্য তোমরা আবেদন করবে তখন তোমরা উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভে কত নম্বর পেয়েছ টোটাল সেটা দেখা হবে এবং কোন সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টের নম্বর কত পেয়েছ সেটা দেখা হবে দুটো মিলে অনার্সের মেধা তালিকা তৈরি করা হয় দেখা যাচ্ছে জিওগ্রাফিতে দুজন ছাত্র জিওগ্রাফিতে অনার্স নেওয়ার জন্য আবেদন করলো এবার বেস্ট অফ ফাইভে সে নম্বর পেয়েছে তিনশো এবং জিওগ্রাফিতে পেয়েছে নব্বই তাহলে দুটোকে যোগ করা হবে তিনশো এবং নব্বই যোগ করলে হয় চারশো তিরিশ তাহলে তার মেরিট পয়েন্ট তৈরি হলো চারশো তিরিশে এবং একজন ছাত্র দেখা যাচ্ছে বেস্ট অফ ফাইভে নম্বর পেয়েছে তিনশো এবং এবং জিওগ্রাফিতে নম্বর পেয়েছে সত্তর তাহলে তিনশো ষাট এবং সত্তর এই দুটিকে যোগ করলে হয় চারশো তিরিশ তাহলে দুজনের মধ্যে টোটাল নম্বরের ডিফারেন্স রয়েছে অথচ দুজনেই একই সমান মেরিট পয়েন্ট পেয়েছে কেননা অনার্স সাবজেক্টের নম্বর এবং টোটাল নম্বর যোগ করে মেরিট পয়েন্ট তৈরি করে মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশ করা হয় কলেজে ভর্তির জন্য অনার্সের ক্ষেত্রে এবার পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো মেরিট পয়েন্ট বা মেধা তালিকার প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে পর পর নম্বর অনুযায়ী অর্থাৎ বেস্ট অফ ফাইভে যেটা নম্বর থাকবে সেটাই সর্বোচ্চ নম্বর সেটা ধরেই মেধা তালিকা তৈরি করা হয় তাহলে পাস কোর্স এবং অনার্সে কিভাবে মেরিট পয়েন্ট তৈরি করে মেরিট লিস্ট পাবলিশ করা হয় সেই বিষয়ে আমি একটি ছোট্ট তথ্য দিলাম তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে মতামত জানাও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকেও আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ